মশা নিধনে ক্রাশ কর্মসূচিতে শতভাগ সাফল্য আশা করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সকালে ক্রাশ কর্মসূচির তৃতীয় দিনে মহম্মদপুর এলাকায় অভিযানে কথা বলেন তিনি জানান কর্মসূচি যেন সফল হয় সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে তবে স্থানীয়রা বলেন শুধু মশার প্রজনন মৌসুমে মশা নিধন পদক্ষেপ নিলে কাজে আসবে না সারা বছরই এই অভিযান চালাতে হবে অভিযানে এর চুয়ান্নটি ওয়ার্ডকে দশটি অঞ্চলে ভাগ করে শুক্রবার ব্যতীত ষোলো মার্চ পর্যন্ত এই অভিযান চলবে আমি কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন অঞ্চলে যাচ্ছি প্রত্যেক আমি বিভিন্ন অঞ্চলে আমি কিন্তু থেমে নেই এবং এটি কন্টিনিউশন থাকবে আমরা মশাটাকে কমিয়ে আনার জন্য কন্ট্রোলে আনার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি